উঁচু নিচু পাহাড়ের ঢালুতে এ যেন এক মনোরম দৃশ্য। গাছের থোকায় থোকায় ঝুলছে রঙিন আম, সবুজ পাহাড়কে যেন রঙিন করে তুলেছে আমটি। খাগড়াছড়িতে মাত্র 600 টাকায় পাওয়া যাচ্ছে বিশ্বের সবচেয়ে দামি আম জাপানিস মিয়াজাকি। বিশ্ববাজারে এই আমটি রেড ম্যাঙ্গো বা এগ অব দ্য সান নামে পরিচিত থাকলেও বাংলাদেশে এটি সূর্যডিম নামেই পরিচিত। বর্তমানে পার্বত্য জেলা খাগড়াছড়ির মহলছড়ি উপজেলার ধুমনিঘাট এলাকায় বাণিজ্যিকভাবে এই আমটির চাষ শুরু করেন স্থানীয় কৃষক হ্যাসিমং চৌধুরী, আর এতে বেশ সফলও হয়েছেন তিনি। সরজমিনে গিয়ে দেখা যায় মহলছড়ির ধুমনিঘাট এলাকায় 35 একর পাহাড় জুড়ে ফল চাষ করে ক্রা এ অ্যাগ্রো ফার্ম গড়ে তুলেছেন কৃষক হ্যাসিমং চৌধুরী। এই ফার্মে 2016-17 সালে শখের বসেই মিয়াজাকি আমের চাষাবাদ শুরু করেন তিনি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1200 ফুট উঁচুতে পাহাড়ের ঢালুতে সারিবদ্ধভাবে রোপণ করেন মিয়াজাকি আমের গাছ। প্রতিটি গাছের বয়স 3 থেকে 4 বছর, প্রতিটি গাছেই ঝুলছে 30 থেকে 40টি মিয়াজাকি। প্রতিটি আমের ওজন প্রায় 300 গ্রাম হতে দেখা যায়। জানা যায় অনেক শৌখিন ক্রেতারা বাগানে গিয়ে আম মিয়াজাকি কিনলেও দাম বেশি হওয়ায় স্থানীয় বাজারে বিক্রি হয় না, তবে শহরের বাজার ও সুপার শপে এটি পাওয়া যাচ্ছে। বিশ্ববাজারে এর ভালো দাম ও চাহিদা রয়েছে, তাই অনেক কৃষকই নতুন এই জাতের আম চাষে বেশ আগ্রহী হচ্ছেন। মিয়াজাকি বা সূর্যডিম আম চাষ করে সফল হয়েছেন জানিয়ে কৃষক হ্যাসিমং চৌধুরী বলেন, সবচেয়ে একটা বিখ্যাত আমের জাত হচ্ছে আপনার মিয়াজাকি আম, যেটা ক্রাই অ্যাগ্রো ফার্মে কিন্তু এখন বর্তমানে আপনার বাণিজ্যিকভাবে কিন্তু উৎপাদন করা শুরু করেছি আমরা, এবং এটা আপনার মার্কেট ভ্যালু কিন্তু খুব ভালো, কারণ প্রতি কেজি আম হচ্ছে আপনার 500 টাকা করে কিন্তু বিক্রি হচ্ছে এখন অলরেডি। এবং আমি মনে করি আপনার হাই কোয়ালিটি প্রান্তিক কৃষকদেরকে আমি একটাই কথা বলবো, হাই কোয়ালিটি আমগুলো আপনারা চারা রোপণ করেন, বাগান সৃজন করেন, আপনারা কিন্তু আর্থিকভাবে কিন্তু লাভবান হবে। আমি কিন্তু আম বিক্রি করে কিন্তু লক্ষাধিক টাকা বছরে ইনকাম করি, আপনারা করতে পারবেন। পাহাড়ের ঢালু জমিতে মিয়াজাকি আমের সাফল্যে বিস্মিত হয়েছেন কৃষি বিভাগও। এই বিষয়ে খাগড়াছড়ি কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মুন্সি রশিদ আহমদ বলেন, বেশ আকর্ষণীয় জাত মিয়াজাকি বা এগ অফ সান জাপানের একটি জাত, তারপর থাইল্যান্ডের কিউজাই, তারপরে চাকা কিং অফ চাকাপাত, আরও অনেক ব্যানানা ম্যাঙ্গো বা মহাচানক বা মহালিশা, এই যে জাতের আমগুলো এখানে উনি সংগ্রহ করেছেন, তো এগুলি এখানে বেশ ভালো হচ্ছে, কম মানে বলা যায় যে বাণিজ্যিক সম্ভাবনাময়ভাবে এগুলি হচ্ছে। তো এগুলি আমরা চাষ আমাদের কৃষক ভাইরা যদি চাষ করেন, আমার ধারণা যে বাণিজ্যিকভাবে লাভবান হবেন এবং আমাদের দেশের যে আমের যে মৌসুমের আরও বৈচিত্র্যটা আরও বৃদ্ধি পাবে। খাগড়াছড়ি প্রতিনিধি মফিজুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক নিউজ বাংলাধারা।